হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রিপুলি অ্যাফেয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। বিগত দুটি লেসনে আমরা আরএল সার্কিটের এবং আরসি সার্কিটের ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আরএলসি সিরিজ সার্কিটের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ট্রিপুলি অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। এখানে আমাদের যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটের তিনটা এলিমেন্ট, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকট্যান্স এবং একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, সিরিজে সংযুক্ত আছে এবং এর সাথে একটা ভোল্টেজ সোর্স সংযুক্ত আছে যার আরএমএস ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। রেজিস্ট্যান্সের মান হচ্ছে 20 ওহম, ইন্ডাকট্যান্সের মান দেওয়া আছে 0.2 হেনরি এবং ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স জেড এবং এই সার্কিটের টোটাল কারেন্ট আই। এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ভিআর, ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএল এবং ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ভিসিও আমাদের নির্ণয় করতে হবে এবং এই সার্কিটের অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় করতে হবে, ভেক্টর ডায়াগ্রাম নির্ণয় করতে হবে এবং সার্কিটের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হবে। এই সার্কিটের ইম্পিডেন্স নির্ণয় করার জন্য আমাদের দুইটা ভ্যালু বের করে নিতে হবে। একটা হচ্ছে এই ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স বা XL এবং এই ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স বা XC। তাহলে XL নির্ণয়ের সূত্র আমরা জানি যে ওমেগা L বা ওমেগা L অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখানে ওমেগার মান হচ্ছে 2πf ইন্টু L অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখানে 2π হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু এবং F ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ ইন্টু ইন্ডাকট্যান্সের মান দেওয়া আছে 0.2 হেনরি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এইটুকু অংশকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 62.8 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটাকে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করি তাহলে হবে 0 + j অফ 62.8 ওহম। এখন আমরা নির্ণয় করব ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স। XC নির্ণয়ের সূত্র আমরা জানি 1/j ωc বা 1/ωc অ্যাঙ্গেল -90 ডিগ্রি। তাহলে ওমেগা সি কে আমরা লিখতে পারি 2πfc, যেহেতু ওমেগার মান হচ্ছে 2πf অ্যাঙ্গেল -90 ডিগ্রি। এখানে 2π হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ এবং ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড। এখান থেকে আমরা এটাকে 10⁻⁶ দ্বারা গুণ করে ফ্যারাডে নিয়ে আসলাম, 100 × 10⁻⁶ ফ্যারাড, অ্যাঙ্গেল -90 ডিগ্রি। এটাকে ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো 31.8 অ্যাঙ্গেল -90 ডিগ্রি ওহম। এটা আছে আমাদের পোলার ফর্মে। এই পোলার ফর্ম থেকে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করি তাহলে হবে 0 − j অফ 31.8 ওহম। তাহলে ইম্পিডেন্স জেড সমান হচ্ছে এই রেজিস্ট্যান্স আর প্লাস ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স হচ্ছে জে ওমেগা এল প্লাস ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স হচ্ছে 1/j ωc। এখানে আর এর মান হচ্ছে 20 ওহম প্লাস ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স বা জে ওমেগা এল এর মান হচ্ছে j অফ 62.8 ওহম এবং ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স XC এর মান হচ্ছে -j অফ 31.8 ওহম। তাহলে এখানে 20 ওহম এবং এই দুইটাকে যোগ করলে হবে j অফ 31 ওহম। তাহলে এখানে থাকে 20 + j অফ 31 ওহম। এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করলে হবে 36.89 অ্যাঙ্গেল 57.17 ওহম। এটা হচ্ছে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স। টোটাল ইম্পিডেন্স আমরা জানি এবং টোটাল ভোল্টেজ জানি, তাহলে টোটাল কারেন্টও আমরা নির্ণয় করতে পারবো। এখানে টোটাল কারেন্ট I সমান আমরা জানি ভোল্টেজ বাই ইম্পিডেন্স। এখানে ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, এর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি বাই ইম্পিডেন্স হচ্ছে 20 + j অফ 31, আমরা একটু আগেই বের করে নিলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 5.96 অ্যাঙ্গেল -57.17 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম ইম্পিডেন্স এবং কারেন্ট। এখন আমরা এই তিনটা এলিমেন্টের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বের করব। রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ভিআর সমান হচ্ছে এর রেজিস্ট্যান্স গুণ এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। এর কারেন্ট হচ্ছে 5.96 অ্যাঙ্গেল -57.17 ইন্টু এর রেজিস্ট্যান্স 20 ওহম। এটাকে গুণ করলে আমরা পাব 109.2 অ্যাঙ্গেল -57.17 ভোল্ট। ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট গুণ এর ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স।
এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট 5.96 অ্যাঙ্গেল মাইনাস 57.17 অ্যাম্পিয়ার ইন্টু এর ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স হচ্ছে 62.8 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো 374.28 অ্যাঙ্গেল 32.83 ভোল্ট। এবং এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট গুণ এর ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স। কারেন্টের মান সবার ক্ষেত্রেই সেম হবে, যেহেতু এই তিনটা এলিমেন্টই সিরিজে সংযুক্ত, তাহলে এর ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। ইন্টু এর ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স হচ্ছে 31.8 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে বা গুণ করলে আমরা পাবো 189.52 অ্যাঙ্গেল মাইনাস 147.17 ডিগ্রি এত ভোল্ট। এখন আমরা বের করব এর অ্যাক্টিভ পাওয়ার বা এই সার্কিটে প্রকৃত যে পাওয়ারটা ব্যয় হয় সেটা। অ্যাক্টিভ পাওয়ার নির্ণয়ের সূত্র আমরা জানি, পি ইকুয়াল ভিআই কস থিটা। এখানে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, কারেন্ট হচ্ছে 5.96 অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল হচ্ছে এই ইম্পিডেন্সের অ্যাঙ্গেল অর্থাৎ 57.17। তাহলে কস 57.17 এটাকে গুণ করলে আমরা পাবো 710.86 ওয়াট। এটা হচ্ছে এই সার্কিটের অ্যাক্টিভ পাওয়ার। এখন আমরা বের করব সার্কিটের অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয়ের সূত্র আমরা জানি, ভোল্টেজ গুণ কারেন্ট। এখানে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট গুণ কারেন্ট হচ্ছে 5.96 অ্যাম্পিয়ার। এটাকে গুণ করলে আমরা পাবো 1113.2 VA। অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা VA দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমরা দেখব এর ভেক্টর ডায়াগ্রামটা। ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে এই আনুভূমিক অক্ষ হচ্ছে রেফারেন্স অক্ষ বা 0 ডিগ্রি। ভেক্টর ডায়াগ্রামে আমরা এই তিনটা ভেক্টরকে একসাথে যোগ করতে পারবো না, আমাদের যে কোনো দুইটাকে প্রথমে যোগ করতে হবে এবং পরবর্তীতে এই যোগফলের সাথে তৃতীয়টা যোগ করতে হবে। তাহলে এখানে VR এর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 57.17 ভোল্ট, এটা হচ্ছে নেগেটিভ ফেজ অ্যাঙ্গেল। তাহলে অবশ্যই রেফারেন্স অ্যাক্সিস থেকে নিচের দিকে বা ক্লক ওয়াইজ ডিরেকশনে এই 57.17 ডিগ্রিতে এই ভেক্টরটা অবস্থান করবে। এই ভেক্টরের অ্যাম্পলিটিউড হচ্ছে 119.2 এবং এই VL এর অ্যাঙ্গেল হচ্ছে 32.83। তাহলে অবশ্যই এই 0 ডিগ্রি বা রেফারেন্স থেকে 32.83 ডিগ্রি উপরের দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বা পজিটিভ ডিরেকশনে এই ভেক্টরটা অবস্থান করবে। এই দুইটা ভেক্টরের ভেক্টরিক্যাল যোগফল যদি আমরা বের করি, অর্থাৎ এই দুইটা ভেক্টরের একটা লব্ধি যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা এই ভেক্টরটা পাবো VR প্লাস VL। VC এর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 147.17 ডিগ্রি। তাহলে অবশ্যই রেফারেন্স অক্ষ থেকে ক্লক ওয়াইজ ডিরেকশনে 147.17 ডিগ্রিতে এই ভেক্টরটা অবস্থান করবে। অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি এবং আরও এতটুকু আমাদের অতিক্রম করতে হবে। তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফলই হচ্ছে আমাদের সার্কিটের মোট ভোল্টেজ। এই দুইটা ভেক্টরের যদি আমরা একটা লব্ধি ভেক্টর অঙ্কন করি, তাহলে এই ভেক্টরটাই হচ্ছে আমাদের সার্কিটের মোট ভোল্টেজের ভেক্টর। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে এই সার্কিটের মোট ভোল্টেজ এর ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এই সার্কিটের ক্ষেত্রেও আমাদের ফেজ অ্যাঙ্গেল দেওয়া ছিল 0 ডিগ্রি। এখন আমাদের নির্ণয় করতে হবে এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর সমান আমরা জানি হচ্ছে কস থিটা। এখানে থিটা এর মানটা হচ্ছে এই ইম্পিডেন্সের অ্যাঙ্গেল। ইম্পিডেন্সের অ্যাঙ্গেল হচ্ছে 57.17। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.54। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্সের মান ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্সের মানের থেকে বেশি, তাহলে অবশ্যই সার্কিটটা একটা ইন্ডাকটিভ সার্কিট। আমরা জানি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হয় ল্যাগিং, তাহলে এখানে অবশ্যই পাওয়ার ফ্যাক্টর হবে 0.54 ল্যাগিং। আশা করি সবাই বুঝতে পারবেন, যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।